যে কোনো পরিচয় বের হতে পারে যেটা সামাজিকভাবে হানিকর, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, মানে আমি এতটুকুই জানতে চাই যে সেই লোকটা আমাকে কিসের জন্য এরকম ফালায় রেখে গেল, আর মা মাকে একটু মানে দেখতে চাই মরার আগে, ব্যাস এতটুকুই। এতটুকুই। যদি মনে হয় যে আমার পরিবারই দায়ী ছিল, ক্ষমা করতে পারবেন? হ্যাঁ পারবো, এটাই মানে মাকে একটু দেখতে চাই, এটাই ক্ষমা, মানে কি বলবো জানি না আমার কপালে কি আছে। কাকে বেশি মিস করেন? মাকে দেখছি তো, মাকেই মিস করি। বাবা মায়ের দেয়া হচ্ছে রোকসানা, হ্যাঁ হ্যাঁ, নাইতাবাড়ি, নাইনতাবাড়ি, হ্যাঁ এটা হ্যাঁ আপনার গ্রামের নাম। হ্যাঁ এটা আপনি বলছেন জামালপুর হতে পারে, হ্যাঁ জামালপুর হতে, জামালপুর হতে পারে, কেন বলতেছেন? ওই যে আমার একটু ভাষাটা মানে ওখানে আসছিল এই জন্য, জামালপুর এলাকার ভাষা, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার নাইনতাবাড়ি। বাবা বলছে যে তোমার ওই জায়গায় বাড়ি হইতে পারে। আর এটা আপনার বাবা বলেছে? হ্যাঁ, বর্তমানে যে বাবা, এটা মনে আছে যে খালা আমাদের সকালবেলা ওই, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের সবার মঙ্গল করুক, সেই শুভকামনা জানিয়ে শুরু করছি ঝড় বৃষ্টি বাদলের দিনে আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আমি যখন প্রচার করব তখন নিশ্চয়ই এরকম ঝড় বৃষ্টি বাদল থাকবে না, তবে আজকে একটা নিম্নচাপ, এবং এই নিম্নচাপটা আপনারা জানেন যে 7 নম্বর সতর্ক সংকেত। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এটা হচ্ছে আজকে 24 অক্টোবর সোমবার, আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন। সারা দেশব্যাপী বৃষ্টি হচ্ছে, আমরাও মোটামুটি বৃষ্টিতে ভিজে এসেছি, এবং আমার এই বোনটি যিনি আজকে স্ক্রিনের সামনে বসে আছেন, উনি ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের অফিসে এসছেন, যেটা দেখে আমার এত খারাপ লেগেছে যে আসলে টাইম যেটা দেওয়া থাকে সেটাতে কনসিডার করার কোনো সুযোগ থাকে না, তবে আকুতির জায়গাটা যাতে আমরা বুঝি সেই জন্যই আসলে বর্ণনাটাকে এভাবে তুলে ধরা। সো আপনারা দয়া করে একটু চেষ্টা করবেন এবং চেষ্টার কোনো কমতি করবেন না, এই হচ্ছে বিষয়। এবং আমি শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি, যদি ট্যাগ করতে হয় ট্যাগ করবেন, যদি শেয়ার করতে হয় শেয়ার করবেন, এবং কোনো রকমের যেন কোনো কমতি না থাকে। আপনি যে বাচ্চাটাকে সাথে করে নিয়ে এসেছেন ওর বয়স কত? এই তো 7 মাস চলতেছে। 7 মাস চলতেছে। ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে। 2 মেয়ে। আর মেয়েটার বয়স? বড় মেয়েটার 4 বছর। 4 বছর ও এসছে? হ্যাঁ। কি নাম আপনার? রোকসানা। রোকসানা। বাবা মায়ের দেয়া নামই হচ্ছে রোকসানা? হ্যাঁ। এটা পরবর্তীতে আর চেঞ্জ হয়? চেঞ্জ হয়। বয়স কত বলছিলেন আনুমানিক? 25। 25-এর মতো বয়স, এবং আপনি হারিয়েছেন তার মানে আজ থেকে 20 কিংবা 21 বছর আগে। বলেন একেবারে ছোটবেলা থেকে কিভাবে কি ঘটনা মনে আছে, বা কিভাবে হারালেন, কি হলো? আমার যেটুকু মনে আছে যে আমাকে একটা লোক মানে নিয়ে আসছে বাসে করে, বড় বাসে করে নিয়ে। তার আগের কিছু মনে আছে? নিয়ে আসার ঘটনাটা মনে আছে? না সেটা মনে নেই। মা কিভাবে বলে লোকটাকে দিল, বা কিছু, বা লোকটা আপনাকে কি কি বলে আপনাকে বাসে নিল, এগুলো কিছু মনে আছে? না এগুলো কিছু মনে নেই, কিন্তু যে লোকটা বাসে করে আমাকে নিয়ে আসছে, হ্যাঁ, ইয়া বড় বাসে করে বুঝছেন, ইয়া তারপরে আয়না এক টঙ্গি বাজার এই মসজিদের সামনে ইয়া হোটেল আছে, এক হোটেলে বসে বলছে যে এখানে বসো তোমার আম্মু আসবে। আচ্ছা, তো ওই লোকটার সঙ্গে আপনি আসলেন কেন? সেটাই তো আমি বুঝে উঠতে পারছেন না, বুঝে মানে পারতেছি না যে লোকটা কে ছিল, নাকি আমাদের পরিবারে কেউ ছিল, সেটা আমি সেটাও মনে পড়ছে না। না না। আচ্ছা, তো বলছে যে বসে থাকো, হ্যাঁ বসে থাকো তোমার আম্মু আসবে। হ্যাঁ, বসে রয়েছি, তারপরে অনেকক্ষণ হয়ে যায় কেউ আসে না, লোকটাও চলে গেছে আমাকে রেখে রেখে। হ্যাঁ, তারপর আমি কান্না করতেছিলাম, কান্না করার পরে ওই যে যে হোটেলে আমাকে বসায় রেখে দিয়ে গেছে সেই হোটেলের মানুষ মানে বলতেছে যে কি হয়েছে কান্না করতেছে কেন, পরে দিয়া ইয়া ওর সাথে একটা গার্মেন্টস আছে সেই গার্মেন্টসে আমাকে নিয়ে যায়, গার্মেন্টসের লোক নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যায় বলে যে এই মেয়েটা কান্না করতেছে, যে গার্মেন্টসের যে ম্যানেজার ওনার কাছে নিয়ে যায় আমাকে। ওকে, তারপর? পরে বলতেছে যে এই মেয়েটা কান্না করতেছে এরকম, তা আপনার কাছে নিয়ে আসলাম। পরে দিয়া ওই ওই লোকের বাসায় আমাকে নিয়ে রাখছিল 3 দিন, ওই ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিয়ে রাখছে, পরে পরে ওই মহিলা মানে ওনার বাচ্চা আছে মানে রাগারাগি করতেছিল, কোথা থেকে ধরে নিয়ে আসছো কেউ। হ্যাঁ, তারপর আবার আবার আমাকে মানে এই গার্মেন্টসে রিটার্ন ফেরত নিয়ে আসে ওই ভদ্রলোক। হ্যাঁ। ওকে, আইনা পরে এলা বলতেছে যে এরকম এই মেয়েটা আপনারা যদি কেউ নেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। তারপর দিয়ে মানে ওই যে আমি আমাকে
আমাদের যে মা বড় করছে ওই বাসে এক মহিলা ছিল, যা বলছে যে আমার বর্তমানে যে মা, যেন এরকম একটা মেয়ে পাওয়া গেছে, আপনার তো অনেক মেয়ের শখ, তাহলে আপনি যদি নেন তাহলে আনতে পারেন। কে বলেছে এটা? মানে ওই যে আমি বর্তমানে যে মা ডাকি। হ্যাঁ, কিন্তু ওনার কাছে আসছে কে আপনাকে নিয়ে? ওই যে ওই মহিলাটা গার্মেন্টসে চাকরি করতো, ওনাদের বাসায়, মানে আমি যাকে মা ডাকি না, ওই যে ওনাদের বাসায় ভাড়া থাকতো। আমার কথা হচ্ছে যে যে ভদ্রলোক আপনাকে রাখতে পারলো না, সে তো আবার গার্মেন্টসে নিয়ে আসলো। তো ওই গার্মেন্টসে আসার পরে যাকে আপনি মা ডাকতেছেন তার কাছে গেছেন আপনি কিভাবে? ওই যে মহিলা কাজ করতো, হ্যাঁ, ওই যে মার বাসায় ভাড়া থাকতো এক মহিলা। ও আচ্ছা, উনি নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলছে যে এরকম একটা মেয়ে আছে, যদি আপনি যাকে আমি মা ডাকি, নিয়ে যাওয়ার পরে আমাকে বলে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি। আমি বলছি রোকসানা। আমি নাকি কথা কম বলতাম। তারপরে আমার গায়ে একটা কালো কালার হলুদ ছাপার জামা ছিল, সেটা বলছে। তারপরে বাবার নাম জিজ্ঞেস করলো, আমি সেটা বলতে পারিনি। বাবার নাম বলতে পারেননি? না, মার নাম জিজ্ঞেস করছে, আমি বলছি আমার মার নাম আনিসা, আনিসা বেগম। হ্যাঁ, আনিসা বেগম। আমার মার গালে একটা দাগ আছে, আমার মাকে আমি দেখলে চিনবো ইনশাল্লাহ। এটা মানে আমি এখনো বলি যে আমার মাকে আমি দেখি। এখানে একটা লাইন লিখেছেন আপনি, আমার মা দেখতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ হ্যাঁ, এত ছোট বয়সে সুন্দর বুঝতেন কিভাবে? মানে সেটা আমার চেহারা এখনো বাসে, যেন আমার মা পরবর্তীতে রিয়ালাইজ করে পরবর্তীতে বুঝেছেন যে আপনার মা দেখতে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, সুন্দর ছিল, এটা আমি বলছি। আচ্ছা, ওকে। তারপর তারপরে ওই গাড়ি থেকে নিয়ে আসে, এটি আমি বলছি যে লোক আমাকে গাড়ি দিয়ে নিয়ে আসে, জি, নানতে পারি, এগুলো বলছি, এতটুকু বলছি, আর কিছু নাকি বলতে পারি নাই। আর এবং আমার দুইটা বোন ছিল, সেটা আমার বোন নাকি খালাতো বোন সেটাও আমি জানি না, হইতেও পারে আমার বোন এবং নাও হইতে পারে যেন খালাতো বোন। এটা মনে আছে যেন খালা আমাদের সকালবেলা ওই যে আরবি পড়াইতো অনেকগুলো মানুষের সাথে। আচ্ছা আচ্ছা, এটা আমার মনে আছে এতটুকু। আপন খালা? হ্যাঁ, আপন খালা। ওকে, আপন খালার বাসায় যাইতাম আরবি পড়াইতো, এতটুকু আমার মনে আছে। মানে এই কয়টাগুলোই আমি বলছিলাম। তো পরবর্তীতে আমাকে অনেক জিজ্ঞেস করছে, আমি বলে আর কিছু বলতে পারি নাই। বলতে পারেন নাই? এই মার কাছে আপনি বড় হলেন? হ্যাঁ, এই মার কাছে। ওনার ছেলে মেয়ে ছিল না? হ্যাঁ, চার ছেলে এক মেয়ে ছিল। তারপরে আপনাকে রাখছে? হ্যাঁ। এখনো মা ডাকেন ওনাকে? সম্পর্ক আছে নাকি সম্পর্ক আর পরবর্তীতে নাই? এখন কয়দিন ধরে নেই সেটা আমি বলতে চাই না। আচ্ছা না, ঠিক আছে, কয়দিন ধরে নাই মানে হয়তো ঝামেলা হয়েছে, ওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যিনি আপনাকে অন্য দিয়ে বড় করেছেন, সাপোর্ট দিয়েছেন, তিনি মা মানে সারা জীবনই মা, যত খারাপ অবস্থায় হোক না কেন। আর খাওয়ায় তো মানুষ সারা জীবন ঋণ শোধ করতে পারবেন না। না না না, কেন বলতে সেই কথাটা যে একটা শিশু পৃথিবীতে আসার পরে উদ্যানে বা ফলমাইটি আল্লাহ সবচেয়ে বড় সাপোর্টের যে জায়গাটা হয় সেটা হচ্ছে পরিবার। আর যখন ওই পরিবার না থাকে, আবার যদি হয় মেয়ে শিশু এবং দেখতে শুনতে একটু ভালো, তার জীবনে কিন্তু অমানিশা নেমে আসে। হ্যাঁ, মানে সেই জায়গা থেকে আপনার যদি এই পরিবার আপনাকে সুন্দরভাবে সাপোর্ট দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ওনাদের আল্লাহ ভালো করুক, এর বাইরে আর কিছু বলার নাই, সুযোগ নাই। তো বিয়ে শাদী কি ওখানে থাকতেই হলো নাকি আপনি পরবর্তীতে নিজে থেকে বিয়ে শাদী করেছেন? আমার নিচে থেকে আমি পছন্দ করে বিয়ে শাদী করা। আপনার সাথে আপনার হাজবেন্ড এসেছে? হ্যাঁ, হাজবেন্ড এসেছে। আর কে কে এসেছে? শাশুড়ি আসছে আর আমার দুইটা মেয়ে নিয়ে আসছি। তো এতদিন পরে এই যে আপনি খোঁজ করতে আসছেন এখানে, এর মাঝখানে কি কখনো খোঁজ করা হয়েছে, চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, অনেক চেষ্টা করছি। কিভাবে কিভাবে করেছেন আমাকে একটু দুই একটা গল্প বলেন তো। মানে আগে তো আপনার কাছে আসার জন্য নাকি কি দরখাস্ত নাকি এটা দেওয়া লাগতো? আমার কাছে আসার জন্য কোনো কিছু দরখাস্ত লাগতো না, ঠিক আছে, আসতে পারেন নাই, কোনো জটিলতা হয়েছে? না 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 না। তারপরে ওই যে নাম্বারটা নিচে দেওয়া, সেই নাম্বারে ফোন দিছে আমার। না, এটা তো আমার কেস, কিন্তু আপনি আমার এখানে আসার আগে চেষ্টা করছেন কিনা নিজের বাড়িতে যাওয়ার জন্য, বাপ মাকে খুঁজে পাওয়ার জন্য? সেটা তো চেষ্টা করছি, আমি ওনাদের বলছি যে এরকম এরকম। কাকে বলছেন? আমার যে মা বাপ বর্তমানে, ওনাদেরকে বলছেন যে এরকম এই মানে আমার মা বাপ পাইলে একটু, আমি তো সবাই তো চায় সবার ফ্যামিলি ফিরা চাই পাইতে। হ্যাঁ, তারপরে ওনারা বলে যে আমরা কিভাবে বাইর করবো, আমরা তো কিছু জানি না। এবং কিন্তু আপনি যে একটা গ্রামের নাম বলছেন, এই গ্রামের নাম কি ছোটবেলাতেই বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, নাইনতাবাড়ি। নাইনতাবাড়ি, এটা আপনার গ্রামের নাম? হ্যাঁ। তো এই নাইনতাবাড়ি আজকালকার যুগে তো ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, ওনারা খোঁজ করেন নাই? না, করেন নাই।
এটা আপনি বলছেন জামালপুর হতে পারে? হ্যাঁ জামালপুর। জামালপুর হতে পারে কেন বলতেছেন? ওই যে আমার একটু ভাষাটা মানে ওখানে আসছিল জামালপুর এলাকার ভাষা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার বাবা বলছে যে তোমার ওই জায়গায় বাড়ি হইতে পারে। আর এটা আপনার বাবা বলেছে? হ্যাঁ, বর্তমানে যে বাবা। তো উনি তো খোঁজ করতে পারতো? উনি খোঁজ করে নাই, কেন করে নাই সেটা তো জানি না। আচ্ছা, আপনার শরীরে একটা দাগ আছে। হ্যাঁ, এটা কি জন্মদাগ? হ্যাঁ। তার মানে আপনার মা নিশ্চয়ই জানবেন এটা? হ্যাঁ অবশ্যই। তাহলে এটা বলার দরকার নাই। নাইনটাবাড়ি গ্রাম। হ্যাঁ। বাড়ির কি কি কথা মনে আছে, মা বাবাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে কোনো ছোট ছোট স্মৃতি আছে কিনা একটু বলেন। স্মৃতি বলতে মানে এটা মনে আসে যে মার সাথে থাকতাম, কিন্তু বাবার কথাটা আমার মানে মনেই আসে না। মনে আসে না? না, আর বেশিরভাগ থাকা পড়তো মানে খালার বাড়িতে, সেটুকু আমার মনে আসে। যে বোন দুটা আছে সেটা হতে পারে খালার, খালার দুটা মেয়ে, ওনাদের সাথে চলাফেরা করতাম, খেলাধুলা করতাম, ওই যে আরবি পড়তাম, এতটুকু আমার অনেক মনে আছে। আচ্ছা। হ্যাঁ, আমার ছোটুয়া মানে জ্বর আসলে খালাদের বাড়িতে থাকতাম, এটা আমার মানে মনে আসে। আচ্ছা, স্মৃতি বলতে গেলেই খালার বাড়ি। হ্যাঁ, খালার বাড়িটা মনে আসে। মার সাথে কোনো ঘটনা? মার সাথে তো কোনো ঘটনা নেই। আপনার ভাই বোন বলতে গেলে দুই বোনের কথা বলেছেন, বাট নিজের বোন কিনা আপনি সেটা জানেন না? না না। বাবার সাথে কোনো স্মৃতি আপনার মনে পড়ে না? না। তো এই যে আপনার এত বছর ধরে ওনাদের কাছে নেই, আপনি কাকে বেশি মিস করেন? মাকে দেখছি তো, মাকেই মিস করি। এটা কখনো যুক্তিতে খুঁজে বের করার চেষ্টা করছেন যে কেন এইভাবে একটা লোক নিয়ে এসে দোকানের সামনে রেখে চলে যাবে একটা বাচ্চাকে? সেটাই তো মানে কি জন্য রেখে গেল, কিসের জন্য রেখে গেল? কতক্ষণ নিয়ে আসছিল আপনাকে বাসে? তিন সাড়ে তিন ঘন্টা হবে টঙ্গিতে। অনেকক্ষণ ছিল বাসে আমার, সেটা তো আসলে এস্টিমেট করা বলা, তিন সাড়ে তিন ঘন্টা তো ছোট একটা বাচ্চার পক্ষে সম্ভব না। মানে অনেকক্ষণ ছিল, এটা আমি নিজের এতে বলতেছি। যেন আপনি যে বর্ণনা দিয়েছেন, যেভাবে দিয়েছেন, এখন আপনার শ্বশুর বাড়ি হয়েছে, হাজবেন্ড আছে, দুইটা বেবি আছে, এমন কোনো পরিচয় যদি বের হয় যে পরিচয়টা নিয়ে সামনে ফেস করতে গেলে সামাজিকভাবে হয়তো মান সম্মানের প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে আপনার উত্তর কী? মানে আমি বিষয়টাকে যদি একটু বুঝিয়ে বলি, দেখা গেল যে আপনার মা হয়তো বা এমন একটা অবস্থার মধ্যে আছে, অর্থনৈতিকভাবে হোক বা হয়তো পরবর্তীতে আরও দু তিনটে বিয়ে শাদী হয়েছে, আল্লাহ না করুক, আমি এরকম হতে পারে, কিন্তু বাবার ক্ষেত্রে হয়তো বা বের হয়ে গেল যে সেও ভালো ছিল না, এরকম যে কোনো পরিচয় বের হতে পারে যেটা সামাজিকভাবে হানিকর, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, মানে আমি এতটুকুই জানতে চাই যে সেই লোকটা আমাকে কিসের জন্য এরকম ফালায় রেখে গেল, আর মা মাকে একটু মানে দেখতে চাই মরার আগে। ব্যাস এতটুকুই? এতটুকুই। যদি এই এই অপরাধের পেছনে সন্তানকে নিয়ে এসে কোথাও রেখে গেছে, ফেলে গেছে, যেটার পেছনে যদি মনে হয় যে আমার পরিবারই দায়ী ছিল, ক্ষমা করতে পারবেন? হ্যাঁ পারবো, এটাই মানে মাকে একটু দেখতে চাই, এটাই ক্ষমা মানে কি বলবো জানি না আমার কপালে কি আছে। আপনার হাজবেন্ড বর্তমানে কি করেন? এপেক্স বাটার শোরুম। শোরুমে কাজ করেন? না না, নিজেরই। নিজের শোরুম? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনার ভালো জায়গায় বিয়ে শাদী হয়েছে, অর্থনৈতিকভাবে কোনো সমস্যা নাই? না না, অনেক সুখে। ওনারা সাপোর্ট করেন ভালো? হ্যাঁ অনেক ভালো। আমার সম্মানের চোখে দেখেন? সবাই খুব ভালো, আমাকে খুবই সাপোর্ট করে। যে আমার শাশুড়ি মানে অনেক অসুস্থ আমার সাথে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কথাগুলো ওনাকে বললাম এই কারণে, এটার মানে এই না যে ওই পরিবারটাকে আমরা খুঁজে পাবো বা এরকম একটা পরিস্থিতি হতে পারে, আমরা অনেক সময় এরকম দেখি। হ্যাঁ, এবং দেখার পরে সেটা আসলে অনেক সময় অনেকভাবে যিনি আসলে পরিবার খুঁজতে আসেন তার মধ্যে একটা ইফেক্ট তৈরি হয়। তো সেই কারণে সে আসলে কতটুকু মানসিকভাবে প্রস্তুত, কারণ আমরা অনেকদিন ধরে দূরে থাকি, তো আমাদের চিন্তার জায়গাটা জুড়ে অন্যরকমভাবে অনেক কিছু কাজ করে। যখন বাস্তবতার কাছাকাছি যখন চলে আসি, যখন মিল থাকে না, তখন অনেকেই সেটা রিসিভ করতে পারে না, এতটুকু বুঝি আমি, হয়তো এক্সপ্রেস করে না। তো সেই জায়গা থেকে আমার এই প্রশ্নটা করা, এটাকে আপনারা অন্যভাবে দেখবেন না। যা লিখে নিয়ে এসছেন আমি একটু পড়ে শোনাই, আমার মনে হয় সবাই আপনি এখানে বলেছেন। মা হচ্ছেন আনিসা বেগম, মার গালে একটা দাগ আছে, বাড়ি বলেছিল নালিতা বাড়ি, নালিতা বাড়ি। আবার আপনি গ্রামের নাম বলতেছেন এখানে, নাইনতাবাড়ি, নাইনতাবাড়ি, নালিতাবাড়ি একই একই। আচ্ছা, এখানে লিখেছেন নালিতাবাড়ি, জামালপুর। হারানোর জায়গা ছিল টঙ্গি বাজার মসজিদের সামনে, একটা গার্মেন্টসের সামনে, একটা হোটেলে পুরি খাচ্ছিলাম, তোমার আম্মু এখানে আসবে কথা বলে লোকটা নিয়ে এসছে। পুরি কি আপনাকে উনি কিনে দিয়েছে? হ্যাঁ উনি কিনে দিয়ে রেখে চলে গেছে? চলে গেছে।
quite absurd. এটার যুক্তি কি? এটার যুক্তি কি? আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই নালিতা বাড়ি জামালপুর যদি ওনার বাড়ি হয়ে থাকে, তাহলে এতদিন আসলে যাদেরকে আপনি, যাদের পরিবারে আপনি ছিলেন, ওনাদের নিয়ে যাওয়া উচিত ছিল, যদি আপনি বলে থাকেন যে জামালপুরের নালিতা বাড়ি, আপনি বলছিলেন ওনাদেরকে? হ্যাঁ বলছি, মানে এতটা কেয়ার করে নেই আমাকে কোনোদিন, ওকে নিয়ে যাবে আরকি। সো কিছুটা মিস্টেরিয়াস স্টোরি, আমি জানি না এখানে এই ঠিকানায় ওনারা আছেন কিনা, এই পরিবার আছেন কিনা, যে এই ওনার ভাষ্য অনুযায়ী যে আমাকে কোনো একজন, এই লোকটাকে কি আপনি আগে থেকে চিনতেন যার সঙ্গে এসেছিলেন? চিনি মানে কোনো কিছু গোপন করলে আপনার কিন্তু আমি না 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 বের হয়েই যাবে। না না আমি কোনো কিছু গোপন করতেছি না, মানে আমার আসে না, ব্রেনটা আসে না যে লোকটা মানে নিজের ফ্যামিলির কেউ ছিল নাকি বাহিরের কেউ ছিল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, যদি যদি উনি আপনাকে নিয়ে আসবেন, তো নিয়ে আসলে আবার আপনাকে রেখে যাবেন কেন? যদি কোনো একটা উদ্দেশ্যে আপনাকে নিয়ে এসে থাকেন, তাহলে উনি হয় সেই উদ্দেশ্য পালন করবেন, সেটা যে কোনো উদ্দেশ্য হতে পারে, কিন্তু সেই উদ্দেশ্য না করে উনি আপনাকে রেখে গেলেন। বাসের মধ্যে কি এমন কোনো ঘটনা ঘটেছিল যেটার কারণে উনি মনে করেছে যে আপনার সাথে, আপনাকে সাথে রাখা সেফ হবে না, এরকম কোনো কিছু হয়েছে? না না না, কিছুই হয় নাই। না না, এবং আপনি বলছিলেন আপনি অনেকক্ষণ আমাকে সেই জায়গায় বসায় রাখছে যেন লোকটা আসে নাকি, মানে আচ্ছা, এবং সে আসেই নাই, আসেই নাই। তিন দিন ওই যে বললাম না, ও তিন দিনের মতো ওখানেই ছিলেন, সুপারভাইজার রাখছে আমাকে, কিন্তু সে আসে নাই। সো ভেরি ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে, এটা এমন না যে এটা দৈবক্রমে ঘটেছে, এটা একদম জেনে বুঝে শুনেই ঘটনা ঘটেছে। আর যে লোকটা এখান থেকে নিয়ে আসছে, তার যদি উদ্দেশ্য শুধু এটাই হয়ে থাকে যে ওকে নিয়ে কোথাও কাজে দিবে বা অন্যায় কোনো চিন্তাভাবনা ছিল, তাহলে ডেফিনেটলি ওখানে রাখতো না। তার মানে এমন একটা বিষয় ছিল যেটা আলটিমেটলি হচ্ছে, ওর কথা যদি সত্য হয়ে থাকে, যে ফ্যামিলি থেকে ওকে ডিটাচ করে ফেলা। এখন কথা হচ্ছে, ফ্যামিলি থেকে ডিটাচ করতে চাইলে ফ্যামিলি রিলেটেড কোনো লোকই সেটা করতে চাইবে। আমি জানি না, যদি ফ্যামিলিকে পাওয়া যায় আমরা হয়তো রিজনটা চাইতে জানতে চাইতে পারি। তবে উনি যেটা বলছেন যে আমার মাকে দেখলে আমি চিনবো, এটাই আমাদের মূল বিষয়। কীভাবে হারিয়েছে, কেন হয়েছে, কী হয়েছে, সেগুলো বিষয় না। উনি যদি ওনার মাকে ফিরে পায়, দ্যাটস এনাফ, আমাদের জন্য ওটাই মুখ্য বিষয় হবে। ওনার মা এসেও যদি সঠিক অ্যান্সার দিতে না পারেন, কোনো সমস্যা নাই, ওনারা নিজেরা নিজেরা মিট করে নেবে, হয়তোবা মিডিয়াতে ফেস করবে না, সেটা বড় কথা না, ওনারা নিজেদের মতো করে সমাধান করে নেবে। কিন্তু উনি পরিবার থেকে হারিয়েছে এবং ওনার মাকে উনি চাচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। ওনার মা যদি বেঁচে থাকেন, আর যে দুই বোনের কথা বলেছে, আমি ঠিক জানি না, এই দুই বোন ছাড়াও ওনার খালা, যে খালার বাড়িতে ছিলেন, ওনার কোনো আত্মীয় স্বজন যদি বেঁচে থাকেন এই নালিতা বাড়ি বা নালিতা বাড়ি জামালপুরে, আমি জানি না এটা জামালপুরে কিনা, সেখানকার কেউ যদি বেঁচে থাকেন, ওনার বাবা বা যে কেউ থাকেন, ওনার সামনে এসে দাঁড়াবেন, এবং এটা নিঃসন্দেহে ওর জন্যে অনেক বড় পাওয়া হবে। আমার খালার কাছে অনেক পোলাপান পড়তো, আরবি পড়তে যাইতাম। আমার দুইটা বোন আছে, কিন্তু খালাতো বোন কিনা আমি জানি না, আমার বোন সঠিক বলতে পারি না, আমার মাকে দেখলে চিনবো, আমার মা অনেক সুন্দর ছিল। এই হচ্ছে রোকসানার তথ্য। আর কোনো কিছু কি মনে আছে? না, এতটুকুই। দেখেন, যদি মনে পড়ে তাহলে কিন্তু বাড়িতে যাওয়ার সময়, কোথা থেকে আসছেন আপনি? কোন থেকে আসছি? সো তার মানে তো আপনি ঢাকার খুব কাছাকাছিই থাকেন বলা চলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের এই বোনটি যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ যেন একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসার তৌফিক আমাদেরকে দেয়। আসলেই নাইনতে পারি? হ্যাঁ, নাইনতে পারি। আসসালামু আলাইকুম।